এবার গোঘাট পুলিশের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠল। অভিযোগ, আরামবাগ মহকুমা কোর্টে জামিন নিতে আসা এক বিজেপি কর্মীকে পুলিশ আটক করে নিয়ে যায়। ধৃত বিজেপি কর্মীর নাম তাপস দিগার। এই নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় আরামবাগ জুড়ে। গোঘাট পুলিশের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠল। আরামবাগ কোর্ট চত্বরে 144 ধারা থাকা সত্ত্বেও পুলিশ কোর্টে জামিন নিতে আসা একজন বিজেপি কর্মীকে জোর করে বাইক থেকে নামিয়ে আটক করে নিয়ে যায়। রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় সাধারণ মানুষের সামনে। হতবাক এলাকার মানুষ, পুলিশ কি আইন ভাঙতে পারে উঠছে প্রশ্ন। ধৃত বিজেপি কর্মীর নাম তাপস দিগার, বাড়ি গোঘাটের বড়াসুলে। উল্লেখ্য, দুদিন আগে গোঘাটের বড়াসুল এলাকা তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি সূত্রে জানা গেছে, সেই ঘটনায় বিজেপি কর্মী তাপসের নামে অভিযোগ জমা পড়ে থানায়, এমনটাই দাবি বিজেপি নেতৃত্বে। সোমবার কোর্টে জামিন নিতে গেলে গোঘাট থানা পুলিশ তাকে জোর করে আটক করে। অভিযোগ ওঠে গোঘাট থানার পুলিশ বিরুদ্ধে। এলাকার মানুষ পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে, পাশাপাশি বিজেপি নেতৃত্ব পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয়। না দেখুন, আইনত হিসাবে না, কদিন আগে বড়াসোলে আপনি দেখেছিলেন, যেদিন আমাদের এখানে দিলীপবাবু এসেছিলেন সেদিন ওখানে প্রোগ্রাম ছিল। সেই ক্ষেত্রে ওই প্রোগ্রামটা ঝামেলা করার জন্য ওখানে একটা মিথ্যে মামলায় তাপস দিগার নামে কেস দেয়। কেস দেওয়ার ফলে এবারে সেই কেসের জন্যই আরামবাগ কোর্টে সে উকিলের কাছে এসেছিলো জামিন করার ব্যবস্থায়। সেই ক্ষেত্রে গোঘাট পুলিশ এসে এখান থেকে তাকে অ্যারেস্ট করে। যেহেতু অ্যারেস্ট করা পরে না, কোর্ট থেকে যে 144 এরিয়া, এখান থেকে যে কোনো আসামি আসতে পারে জামিন করার জন্য, এখান থেকে অ্যারেস্ট করা পরে না। সেই অ্যারেস্ট করে এতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুলিশ পুলিশের নয়, তৃণমূলের সাথে কাজ করছে। ব্যবস্থা তো অবশ্যই নেবো, তৃণমূলের উপর যেটা নিয়ে আসে তো নেবোই, নেবো সঙ্গে সঙ্গে গোঘাট ওসির উপরেও ব্যবস্থা নেবো যে উনি কী করে পারমিশন দেন যে কোর্ট চত্বর থেকে 144 এরিয়া থেকে। আইন মতো উনি আইন রক্ষা করার জন্য আছেন না আইন ভাঙার জন্য আছেন আমি বুঝে উঠতে পারছি না। যদি এরকম ওনারা কাজ করেন তাহলে ওনাদের উর্দিটা খুলে দেওয়া পড়ে। এই বিষয়ে আরামবাগের এসডিপিও নির্মল কুমার দাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নিউজ আজ বাংলা, আরামবাগ।